এরই রাভা হল নবকুমার হরণীয়া। নবকুমার হরণীয়ার সলনি হল জাতিগত প্রমাণপত্র। পূর্বর বড়ো কছারীর পরিবর্তে এটা হরণীয়ার নতুন জাতিগত প্রমাণপত্র। বড়ো নহয়, নবকুমার হরণীয়া রাভা জনগোষ্ঠীর। বিপদ বাধায় লগ এরা নাই দুবারর সাংসদ নবকুমার হরণীয়ার। নবহরণীয়ার সন্মুখত নতুন বিপদ, নতুন বাধা। কোকরাঝাৰত মনোনয়ন পত্র পরীক্ষার পিছতে এতিয়াও স্পষ্ট নহয় নবহরণীয়ার প্রার্থী হব নে বাতিল হব নবহরণীয়ার মনোনয়ন পত্র। দেওবারে নবহরণীয়ার মনোনয়ন পত্র পরীক্ষার শুনানি। হাইকোর্টের যখন ডকুমেন্ট 2011 চনত যখন কাস্ট সার্টিফিকেট আছিল সেইখনের উপরতে রায়দানটি দিছে। এইখান কাস্ট সার্টিফিকেট যেটা জঙ্গলের আসিল তেতিয়া বহুত দিন এখন বিচারি পোৱা নাছিল, এতিয়া বিচারি পাই পেলাই দিছে। আর গতি নলবাৰী ডিস্ট্রিক্টর একটা ডাউট প্রকাশ করেছে, আর সেই ডাউট যদি একসেপ্ট করে তেতিয়া হলে আমি সেই অর্ডারটি চ্যালেঞ্জ করব। যদি আমার হেৰিটো করে কাইলে 11টা বজাতে স্পিকিং অর্ডারটি পাস করিম বলে ডেপুটি কমিশনার আজি আমাক অবগত করায়। নির্বাচন বিষয়ের শুনানির পিছতে স্পষ্ট হব নবহরণীয়া প্রার্থী হয় নে নহয় কোকরাঝাৰৰ, নে বাতিল হব মনোনয়ন পত্র। অবশ্যই মনোনয়ন পত্র বাতিল হলে আদালতের মজিয়ালয় যাবলে সাজু হয়েছে কোকরাঝাৰৰ প্রার্থীগার অধিবক্তা ভাস্কর দেবকুঁৱৰ। হাইকোর্টের যাজমেন্ট আছে সেট এজন ধরো যিকোনো আবেদনকারী সন্তুষ্ট নহলে তেও ডিভিশন বেঞ্চ এপিল করব পাৰিব বা সুপ্রিম কোর্টত করব, সেটা একটা ন্যায় প্রক্রিয়া অলরেডি আরম্ভ করা হয়েছে। উল্লেখযোগ্য যে শনিবারে তৃতীয় পর্যায়ের নির্বাচন অর্থাৎ কোকরাঝাৰ লোকসভা সমষ্টির মনোনয়ন পত্র পরীক্ষার দিন আছে। কোকরাঝাৰ লোকসভা সমষ্টির মনোনয়ন পরীক্ষার অন্তত 16 গৰাকী প্রার্থীর 6 গৰাকী প্রার্থী মনোনয়ন পত্র বাতিল হয়। অবশ্যই বাতিলের তালিকাত কিন্তু এতিয়ালৈকে নাম নাই জাতিগত প্রমাণপত্রক শঙ্কাত থাকা কোকরাঝাৰ প্রার্থী নবকুমার হরণীয়ার। যদিও বা দুবারকৈ সাংসদ নবকুমার হরণীয়ার নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতার ভবিষ্যৎ নির্ণয় হব দেওবারে, কিয়নো দেওবারে নির্বাচন আয়োগে হরণীয়ার নতুনকৈ বড়ো এরি রাভা জনগোষ্ঠীর প্রমাণপত্র দাখিল করা সন্দর্ভত শুনানি গ্রহণ করব। এই শুনানির পিছতে নিশ্চিত হব নবহরণীয়া প্রার্থী হয় নে নহয় কোকরাঝাৰৰ। সেয়ে এটা সমষ্টিটোত নবহরণীয়ার প্রার্থিত্বক উৎসুকতার প্রতিগী দলীয় কর্মী তথা প্রতিদ্বন্দ্বী প্রার্থী কি হব নবহরণীয়ার প্রতিদ্বন্দ্বিতা। বলেন ভট্টাচার্য, রিপোর্ট নিউজ 18 অসম নর্থ। আগতে যা দুইটা টার্মত এমপি হয়েছে সেটা সুপ্রিম কোর্টের লোক ইলেকশন পিটিশন ফাইল করেছে, সুপ্রিম কোর্টে সেটা ইন্টারফেয়ার করা নাই। এজন মানুষ মানে দুটা দুটা কমিউনিটি তো হব নয়, এটু হব নয়ারে নয়ারে এটু এবার বড় এবার লাভা হেতু হেতু আপনালকি রাইটান দিব নয়ারে যে যে এজন মানুষ দুটা কমিউনিটি হব পারে নয়ারে হেতু আদালতের বিচার বিচার করব। অসম গভর্নমেন্টে এখন কাজ কূটনি কমিটি গঠন করে দিছে, আজি পর্যন্ত সেই কাজ কূটনি কমিটি কোনো ধরনের রুলস প্রত্যাহ্বান হওয়া নাই, অর্থাৎ সুপ্রিম কোর্টে তার রায়দান কেতিয়াই দি থৈ দিছে। সেই গতিকে এইবিলাক এতিয়া আইনী মেরপাকলে আমি সোমাই যাব লাগিব, আর আমি এইবিলাক প্রত্যাহ্বান জানাম। এজন মানুষ যদি যদি আজি ইলেকশন কনটেস্ট করার পর যদি অবৈধভাবে যদি মানে নিদিয়ে তেতিয়ালে সেটা চ্যালেঞ্জ করি আমি আদালতত, সেটা অপশন আমার সদায় খোলা আছে।